A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Allahumma shalli ala Muhammadi wa ala alihi wa sahbihi ajmain wal ladzina tabi'uhum ihsan ila yaumiddin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. A'udzu billahi minasy syaithanir rajim. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. السلام عليكم ورحمة الله وبركاته. محمد صلى الله عليه وسلم وي آيات سورة أحزاب تيش نمبر آيات فرسلة একজন সাহাবা তাই উহুদের মাঠে শহীদ হওয়ার পরে আয়াতের অর্থটা হইল যে ইমানদারের মাঝে কোনো কোনো মানুষ আছে যারা তারার ওয়াদা তারার কসম তারার প্রমিস তারা পালন করে লিছে এবং আরো কিছু মানুষ আছেন যারা বারসারা তারার ওয়াহেদ তারার প্রমিস পালন করবার লাগিয়া এবং যে সাহাবার মো দেখে তা নিয়ে কথা হয়ে রায় আয়াত ফরার অর্থ লেগে জানে ই সাহাবার সম্বন্ধে করা জানে ই সাহাবা একজন ইমানদার যে তার ওয়াদা খুব পূরণ করে লিছুন আজকে ইনশাল্লাহ সাহাবার নাম লেগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইনশাল্লাহ তাদের জীবনী সম্বন্ধে আলোচনা করব এর আগে আমরা যে গত কয়েক সপ্তাহ ধরে আছি আমরা 50 জনের উপরে নাম উল্লেখ করা হয়ে গেছে কি এবং 6 জনের জীবনী 6 জন 8 জনের জীবনী সম্বন্ধে আলোচনা হয়ে গেছে কি আরো 50 জনের নাম উল্লেখ করবার কল্পনা এবং চেষ্টা আছে ইনশাআল্লাহ যারা নাম শোনার পরে আমি যদি এই সিরিজের মাঝে ফাইনা সময় হায়াত যদি আল্লাহ দেন না আমি অথবা তৌফিক ফাইনা আমি শেষ করবার আপনারা নাম জানার পরে আপনারা নিজে কুজ্জা এরা জীবনী সম্বন্ধে জানবা এবং এরার চরিত্র সম্বন্ধে জানবা এবং তারারে অনুসরণ করবার চেষ্টা করবা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তানের আব্বার নাম হলো উমাইর বিন আব্দুল মানাফ তাইন কুরাইশ বংশের আব্দিদারি গোষ্ঠীর একজন মানুষ মক্কা শরীফের আব্দুদার গোষ্ঠীর মানুষ হইলে বেশি অংশ তারা মক্কা কুরেশের সেনা হল আসলে সৌজার হল এরার মাঝে গোষ্ঠীর মাঝে বেশি তারা টেকা পয়সা থাকতো তারা সম্পদ আছিল বেশি এবং তারার মাঝে যুবক আছিল বেশি আর যুবক বেশি তখন ওই তারার গোষ্ঠীর মাঝে লাঠি আছিল বেশি আমরা বাংলা ভাষায় একটা কথা কই জানেন কার গোষ্ঠীর মাঝে কটা লাঠি আছে আর লাঠি না তারা তলোয়ার জাটা তীর এবং সব ধরনের অস্ত্র যেটা তারা কাছে অ্যাভেলেবল আছিল তারা অভ্যাস আছিল তারা ফুরু মানতে এটা দিয়ে তারা প্র্যাকটিস করতো তারা শিক্ষা গ্রহণ করতো প্রশিক্ষণ করতো তারা মায়ের করতো এবং রেডি থাকতো মায়ের লাগে জার্জির যুদ্ধের পোশাক সেই সময় ধাতুক জাতের জিনিস দিয়া লোহা তামা ইত্যাদিয়ারি পোশাক তৈরি হইত যারা তারা ফিন্দিয়ারি তারা যুদ্ধ চাইতো যাতে তারা শৈল্য আঘাত সহ্য হইত না এবং জার্জির পয়সা দিয়ে জার্জির বালা বালা সরস জাতের অস্ত্র তারা কিনা তারা লোকে রাখতো গরো থাকতো খালি একটা নাই জাদা থাকতো একটা তরোয়াল থাকতো দুই তিনটা তীর ধনু শিল্ড ডাল সব থাকতো জার্জির গরো এবং পুরুষ গড় থেকে বাড়াইলে তারা মহিলারা জেলাখানি বিশেষ করে আমরা বাংলাদেশের কমিউনিটির মাঝে একটা অভ্যাস আছে যে দশ বড়ি সুনাকি বিশ বড়ি সুনাকি যার যতখান আছে খানের একটা গোলার একটা জেলাখান মহিলায় জেওরাত ফিন্দা বাড়ায় সেই সময়ের পুরুষে তারা জেওরাত আছিল তারা অস্ত্র এবং তারা যুদ্ধের পোশাক ইটা ছাড়া তারা গড় থেকে বাড়াইলে তারা গেছে এটা তারা বোঝা গেছে যেন তারা খুস্তা বুল্লি আইসে করো খুস্তা ফালাই আইছে
আমরা যখন জেনে মোবাইল ফোন আর গাড়ির চাবি আর ওয়ালেট সারা যদি করতে পারে যাই তো আমরা বোঝা যায় আমরা কুসা তুই আইছি ইম্পর্টেন্ট কিন্তু আমরা এখন অস্ত্র লোকে রাখবার অভ্যাস নাই অভ্যাস নাই কারণ হচ্ছে গিয়া যে বর্তমানে দুনিয়ার বেশি অংশ জায়গাতেই কিছু কিছু দেশ আছে এখনো যেমন ইয়েমেন আরও ছোটো ছোটো দেশ সকল আছে এবার থেকে মানুষে আমেরিকা আসলে বড় একটা দেশ আছে যুক্তরাজ্য যেটা বলা হয় যে তারা অস্ত্র ছাড়া ধারণ করতে বাড়াইলে তারা হচ্ছে লাগের জন্য তারা কুস্তা খালি খালি লাগে এবং তারা জানের প্রোটেকশন তারা দেশের লোকে নাই ও আমরা যারা মুসলমান যারা সরকারের অত্যাচারের জুলুমের কারণে হোক আর অর্থের অভাবেই হোক আর নিজের দুর্বলতার কারণেই হোক যদি আমরা পারি না তরোয়াল আর বন্দুক লইয়ে বাড়াইতাম তাহলে একটা জিনিস বলল না যে দোয়া ওই লোকে ইমানদারের একটা অস্ত্র গড় থেকে বাড়াইবার সময় দোয়া ফিরে বাড়াইবায় এবং অজু লইয়া বাড়াইবায় এবং কোরআন মুখস্থ করবায় কোরআন শরীফের কোনো কোনো আয়াতকাল আছে খুব পাওয়ারফুল ডাল থাকে আরও শক্তিশালী যাই হোক মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার আসলা বানু আব্দুদ্দারের একজন যুবক এবং তারার যুবক সকলের মাঝে তাই আসলা সবচেয়ে কোন শব্দ হইতাম এক্সট্রাভাগেন্ট হইলে শব্দটার যেমন দুইটা অর্থ হয়ে যায় একটা অর্থ মিন হইলে যেটা আমি হইতেছিলাম যে তাইন যুবক সকলের মাঝে সবচেয়ে ধনী আসলা তাদের কাছে সবচেয়ে লেটেস্ট পোশাক থাকতো সবচেয়ে লেটেস্ট আতর থাকতো সবচেয়ে লেটেস্ট অস্ত্র থাকতো সবচেয়ে লেটেস্ট গ্যাজেট থাকতো কিন্তু এক্সট্রাভাগেন্ট শব্দ একটা খারাপ একটা অর্থ যেন এটা অতিরিক্ত হয়ে যায়নি কিন্তু ই সমাজের লাগিয়া মক্কা শরীফের যেন ওই সময় সমাজের লাগিয়া তারা এটার অতিরিক্ত মানে খারাপ মনে করতো না এটা তারা মনে করতো এটা হয়েছে গিয়া একটা নিশানি একটা একটা চিহ্ন যেন এই মানুষটা সফল হয়েছে তারা সফল তার মাপ কাটি আছিল যেন এইটা যে যার ধন আছে বেশি হে দুনিয়াত বেশি সাকসেসফুল হয়েছে দুনিয়াত বেশি তার স্ট্যাটাস বেশি উচ্চ হে বেশি দামি এবং চোদ্দশো বছর পরে আমরা যদি খালিশভাবে যদি আমরা হিসাব করি আর চিন্তা করি আমরা দেখি যদি আমরা সমাজ আমরা কমিউনিটি আমরা পরিবার আমরা গোষ্ঠীর মাঝে কিচ্ছু বদলেছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসন কোরআন শরীফ আইসে সাহাবা বলতে তারা কোরআন প্রচার করছেন ইসলাম প্রচার করছেন এবং এর প্রত্যেককে হারিয়ে আলিম বলতে তারা আমরা শিক্ষা দিছুন কিন্তু যারা রুফে আল্লাহর রহমত রইয়া গেছে ইনো একজন হিনো একজন ইনো দুই তিনজন এরা সারা আমরা কমিউনিটির যে হিসাব যে জিনিস দিয়ে মাফ হওয়ায় মানুষরে কিচ্ছু বদলিছে না তাই মুসলমান হইবার আগে তাদের অবস্থা আছে রোল্লাখানি যে আমরা যদি মনে করি আজকে হারে হইতাম যে তখন বর্তমানের যেও আমি জানি না বারা কিছুদিন আগে আমরা সিলেটের মাঝে তারা দুই রানিতা যে শাহজালালের হাইরে খবর দিছেন একজন পুরুষ যুবক আছিল বেটা দুই রানিতা জানে বেটা দুনিয়ার মাঝে একটা সফল পুরুষ এবং সিলেটের সমাজের মাঝে সফল পুরুষ একজন অ্যাক্টর আছেন অমলা খানি লেটেস্ট দন আছিল সম্পদ আছিল লেটেস্ট খাফর এবং সব বেরিনতে ইতিহাসের বই মাঝে আইসে জেনে যে মুসাব বিন উমাইরে দেখলে মক্কার কোনো অবিবাহিত মানে যে বেদের বিয়া হয়েছে না কোনো ইয়াং বেটি আসিল না যে চাইছিল না জেনে মুসাব বিন উমাইরের বউ নিয়ে হইতে পারে ওইরকম পজিশন আছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং তারা হইতো জেনে এক মাইল দূরে থাকি তারা হইতে পারতো যে মুসাব বিন উমাইর এমনি আয়রা কারণ তাদের কাছে যে দামি আতর থাকতো এই দামি আতর মক্কা শরীফের আর কেউ কাছে থাকতো না আর কেউ কাছে যদি যদি আনিলি তো এটা যে তাই আরও একটা নতুন বার করতা যেন লেটেস্ট আর একটা কোন আতর আছে যেটা কেউ কাছে নাই তো ওইটা থাকতো তাদের আতরের বরান সঙ্গে বুঝতে পারতো এমনি মুসাব বিন উমাইর আর এবং একলাই তারা তাদের লগে অন্তরাজ থাকতো অন্তরাজ মানে আমরা দেশের যেন মন্ত্রী হল যখন এমপি এবং মন্ত্রী যায় তারা পার্টি যখন ক্ষমতা যায়
তারা যখন থানার নিজের জন্মস্থানও যাইন ফিরত এলাকা যাইন ফিরত ঢাকা থাকিয়া তারা রাস্তা বাইতে আটতে গেলে একলা অন্যদের লেখানি তারার লগে জেনে মানুষ থাকে ওইরকম এবং তাদের মা এবং তাদের বাপে তাদের বালা বালা খানি যে দই আসিল আইনা দিতা একটা পর একটা আইনা দিতা তাদের ভাই বোন আরো আসিল এখলাস না আমরা দেশে তো একটা ইউ আছে জেনে খের যদি খালি একটা ছেলে থাকে যে কোন জেনে মারে ফুট যে তার তৌফিকে গুলাব আর না গুলাব খরচা হইরো না লে তারে এক মারে ফুট বালা বালা খানি দেখা পাইব ইলাহান না মুসা বিন উমের রাদিয়াল্লাহু আনহু তাদের ভাই আইনা রাসলা কিন্তু তাদের যে একটা কোয়ালিটি দেখতে সুন্দর মানে ইয়াং এবং তাদের মানুষের লগে একটা ব্যবহারের লগে তাদের লগে সব বেড়াইন চাই তো তাদের ফ্রেন্ড হইবার লাগে কিছু কিছু মানুষ আছে যেন না মহিলা বলতে চাই বেটারে লগে বিয়া হইত কিন্তু পুরুষ বলতে বেটার কথা শুনতে পারে না ইলাকানো নাই সব যুবক বেড়াইন তো চাই না মুসাইবুন মারের ফ্রেন্ড হইতো ওই ধরনের এখন পুরুষ আসতে তাই মা বাবায়ও তাই এমন এক রিপোর্টের মাঝে আইসে জেনে তাই যখন প্রথম মুসলমান হইন তাই দারুল আরকাম যে ঘরের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোপনভাবে লুকাইয়া ইসলামের শিক্ষা দিতা ইসলামের কোরআন শরীফের শিক্ষা দিতা ওই ওখানে গিয়া তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাই কলিমা ফুরে মুসলমান হইছুন কিন্তু তাই যেন মুসলমান হইছুন তাই প্রথমে মা বাপরে জানাইছুন না খেউরে জানাইছুন না সিক্রেট রাখছুন গোপন রাখছুন কিন্তু মুসলমান হওয়ার পরে মানুষের হৃদয়ের মানে দিলের ভিতরের ফিলিংটা বদলি যায় তো আগে তান বেশি মাত্রা তাই এখন সময়া মাতুন তাদের মা বাপেওনে চিন্তা করা জানে আগের লেখানি জানে ফুর্তি যে এন্টারটেইনমেন্ট ইটা তাদের আগের লেখান ভালো লাগে না যে জৌকিং আর কৌতুক আর আশি আর যে গফ কর্তা করো গিয়া তাই নিতে করণ্যা তে তান্ডে ওলাহান একটু গভীর সিরিয়াস চিন্তা দেখে তাদের মায়ে বলে একদিন কইসলা জানে তাদের বাপের লোকে মাইতে মাইতে যেমন একটা আমরা তো শোক জানি জানি আমি কইরাম আপনারে কিন্তু আমি অমুকের বাড়ি চাইয়া মাত্রাম আমি সারা আপনি মন তায়ার বুঝতায় ওমলাহান কইসলা জানে ও মুসাব কিতা হইছে যেমন আমরা লন্ডনের কমিউনিটির মাঝে একটা ইয়ে আছে জেনে একজন যদি বেজার দেখে তারা মানুষে কয় জেনে যে চিন্তা হইল না আরো মাছ আছে তুই দেখ একটা কথা শুনি দেয় ডং কই দেয়া এবং একটা তারে খুশি করবার লাগে একটা ইয়ে তো অমলা খান তাদের মা করা জানে কিতা হয়েছে মুসাব তোমার যদি তুমি যারে বালা ফাঁস যে ফুরিরে বালা ফাঁস যদি চান্দ থাকে তবু আমি চান্দটাকে তোর লাগে আনিয়ে দিন তো তুই আস মায় মানে আমরা আমরা সমাজ তো এটা কল্পনার বাইরে কিন্তু তাদের এই প্রবলেম আসিল না এটা প্রবলেম আসিল না জেনে অমুক মেয়ে ফায়রা নাই লাগে তান বেজা তান গভীর চিন্তা করার বিকজ তাই মুসলমান হইসই তাই আগের যে সমাজ আছিল আগের যে চিন্তা আছিল জীবনের যে অবজেক্টিভ আছিল জেনে আমি ধনী হইতাম আমার বেশি বেশি খাফর হইতো আমার বেশি বেশি সম্পদ হইতো ইটা বদলে তাই অন্য চিন্তা করা এবং মা বাবারে জানাইছো না তার জন্য মুসলমান হয়েছ এখন ইটা নতুন চিন্তা তাই গরম মাত্রা পারা না লাগে নিরাই নিরাই বুঝিয়া সময়া মাত্রা এবং আস্তে আস্তে তাদের যে খাফর আছিল ইটা তাই সময় দিছো এরে হেরে দিয়া তার আগের লেখানি যে জখ জখা যে খাফরের মাঝে লাল নীল মানে রুবি সাফায়ার এই ধরনের পাত্তর সিলাই দেয় গাঁথা যাতে এক টুকরা কাপড় যদি থাকে দাম 10 টাকা সামান্য একটা পাত্তরের মধ্যে সিলাই দেওয়ার কারণে এটার দাম হয়ে যায় কি 10,000 টাকা এই ধরনের কাপড় তাই আর কিনতে না এক এক রঙা কাপড় প্লেন কাপড় কম দামি কাপড় কিনতেন দরছে ইটা দেখি আরি মক্কার মানুষে তাই খোয়া লাগছে না জানে আমি মুসলমান হয়ে গেছি কি মক্কার মানুষে তারা জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কিতা খয়রা
আরো মুসলমানরা যেন খিতাব আতে মুসে বিনময়েরা যেন হরি যে বারাবাই দি যেন পোশাকের পরিবর্তন এবং ব্যবহারের পরিবর্তন দেখে তারা এমনি বুঝে নিছে যেন এই বেটা মনে হয় মুসলমান হয়েছে অখন তানের মা আসলা আব্দদার গুষ্টির একজন কিতা কইতাম আমি মানে মহিলা ওদের মাঝে বিভিন্ন ধরনের মহিলা থাকে কোন কোন মহিলা থাকে যে নিরাই জামাই যে কথা কয় কথা শুনে ঘরের কামে বিজি থাকে বাইরের খবর খুঁজতা তারা কাছে ফাইতা নাই কোন কোন মহিলা থাকে যে জামাইয়ের কথা শুনে ঘরের কাম করে কিন্তু মাঝে মাঝে ফাঁকে দিয়ে ইগোর এক মুকুট দেয় ইগোর এক মুকুট দেয় দুনিয়ার কিতা খবর হয়েছে কোন কমিটিদের খার কিতা হয়েছে না সকল খবর তারা কাছে থাকে আর কোন কোন মানুষের চেহারা হয় আমেরিকা তারা হয় টাইগার মাম টাইগার মামের মতো দইলা মনে হলে একজন মানুষ মুস্তাফ বিন উমারের মা আসলা তে সন্তান এখন তাদের খুব খরা শাসনে রাখে দুনিয়ার কিতা নতুন আইন হইল কি না হইল কিতা নতুন সিস্টেম হয়েছে কেন সে সকলটা তারা জানে এবং ই তোমার এরা ফ্যাশন দোকানিত না আর আর গসিপ দোকানিত না জানে কার কিতা বদনাম ইতা দোকানিত না তারা আছে পাওয়ারের চিন্তা যে আমার ফোয়া প্রেসিডেন্ট হইত ফোয়ার টাইমে ফোরতে হইব খানের টাইমে খাইতে হইব বেশি বলন খেল খেললে ফোয়া ডরাইতে হইব মানে অ্যাম্বিশিয়াস মা তেনে ফল লাগি আগলো প্ল্যান আছে যে অত বছরের বয়সের সময় অক্সফোর্ড যাই তুইব অত বছরের বয়সের সময় এমপি হই তুইব অত বছরের বয়সের সময় মন্ত্রী হই তুইব নাইলে ফর খবর আছে ওই রকম মা আমরা আগে তো কইছি জেনে এটা চিহ্ন তুই বোঝা যায় জেনে বালা বালা খানি পরে আইনা দে ওর বালা বালা খাফর এবং পকেট মানি এটা মনে হইলাও আজকাল কুর বাংলাদেশের এমপির যে অফিসিয়াল হালাল বেতন হালাল খামলা কইবার মানে তারা মিসা না মাইতা ঘুষ না খাইয়া অফিসিয়াল যে বেতন ফায়াতটা কি বেশি পকেট মানি বেটার আছে লোলা খান এবং ফল লাগে চিন্তা জানে বড় বড় সফন এবং সান্দ যদি থাকে তবু আইনা দিব বেটে মা চিন্তা করছে জানে আমার ফোয়া মুসলমান হয়ে যায় কি মানুষে মাতে তে আমি যে মুসলমানের জেনে হালাকা যেখানে তারা বইয়া তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লগে তারা বইয়া শিকার করে এখানেও তারা যাইবার লাগিয়ে দিতাম নাই দেখি আমি ফোয়া খিলে হান যায় মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রে তাইন ঘরের মাঝে তালা দিয়া তুইছুই মুসলমান ও ওই যে তুই তুমি মুসলমান হওয়া থেকে বাদ দেয়া তুমি হিব্বার আগে লেখা নও তাহলে তোমার কোনো খানি দিতাম নাই তুমি ঘর থেকে বাড়াইতে পারতাই নাই তোমার হালাকার যাওয়া বাদ দেও তুমি অনুবন্ধী থাকবাই এবং মারপিটও করা হয়েছে এবং বাফে নাই মায় তাদের মা টাইগার মাম লাখানো লাখানো কিন্তু তাইন ই কষ্ট সহ্য করে তাইন ইসলাম তাইন সার শুনিয়া ইসলাম তাইন সার শুনিয়া তাইন কোনো মন্তে গড় তাকিয়া বাগিয়া তাইন হিজরত করছেন হাবাসি কখনো তাইন ডাকছেন পরবর্তীতে তাইন খবর পাইছেন জেনে তাদের বাই আইন সকল মুসলমান হয়ে গেছি এবং তাদের পরিবার সকল মুসলমান হয়ে গেছি ই খবর পাওয়ার পরে তাইন মক্কা ফিরত আইছেন মক্কা ফিরত আওয়ার পরে তাইন দেখছেন জেনে কথা দেন এখন ছিল তাই হাসানায় হাসানায় তারা মুসলমান হয়েছে না তারা আগের লেখানি মুর্শিক হয়ে গেছি এবং তানরে আবার তারা ইয়ে হয়েছে জেনে তুমি ইসলাম সাইরা ও ফিরত কিন্তু তাইন সারতা না ইসলাম তাহলে তানরে কি হয়েছে জেনে আগে আসলাম মক্কার মাঝে সবচেয়ে ধনী যুবক তানরে তারা গড় তাকি বার হইরা হোমলেস করে দিছে তাদের পকেট মানি এলাউন্স নাই হাফন নাই খানি নাই রাস্তা ঘুমাইতো এখন যারা বাংলাদেশও থাকুন তারা অনেক মনে করেন যে লন্ডন আগের আমাদের কথা আছে একটা জানেন লন্ডন মাটি নাই খালি সোনার দিয়ে রাস্তা বানায় আর
London gas nai, fek nai, al London gorib nai, fokin nai, kheo bikke kore na. Kintu London er majeo onek homeless manush ase. Jara ashole amra musliman holte kichu daitto ase. Erar geche giya Islam er kotha howa, Muhammad sallallahu alaihi wasallam er kotha howa, Quran er kotha howa. Ebong somoshya ekta jodi tara bedin hol tara modhe khaiya khawar obbyas, rak khawar obbyas. But falle tara re kichu khani dile eta dia kichu Islam er kotha hunaile eta amra ekta daitto. Karon onek shomoy amra aitte jai tara re fire rastar pot. London er majeo ase homeless manush tara shiter dino tara more shite because tara gumaibar kono jaga nai tara kono ek railer yo bridge tole gumay kiba dorjar yo tole gumay to erokom koi ta ki koi poriborton hoye gelo ki ekjon manusher jibon tara kun level e asla arohon je kusta nai Muhammad sallallahu alaihi wasallam tande ekta samra disun ekta Sagir samra, kiberi samra, itu nukta, fosur samra disuin, tanu samra, finta, samra dia nukta, dulu ya, tuh sadaran nukta, kafir lah kan, mikirnya udah finta. Al, tara kau sih jadi, istilah sih kita bermaja sih, tanir khani, wahko nemun khora khani, bang khotin khani, mon be mazhar khani, agar je bala bala khani, tapi perbuatan itu nih aisyah, jadi tanir samra, koyak koyak orang dorse. Tanir sholir samra kintu tain nijere mone khorsun nijere ami oneke onek koy aslam amra mone ami kite hoisi na tanir ontoro imaner shanti je age ami murti puja korat aslam ar ami dunyar bilashita aslam kintu okhon ami akhirater chinta ache ami akhirat to ami jannater shofon dekhi এবং তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সময় থাক সময় দিতা বেশি বেশি সময় তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকতা লগে থাকতা আর তার কোরআন শরীফ হিকতা এমন ভাবে যাতে তাদের কোরআন শরীফ শিক্ষার পজিশন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাদে তাদের বেস্ট আসলা কোরআন শরীফের মাঝে এবং মানুষে তাদের আল মুকরি মানে যে কুরআন তিলাওয়াত বেশি করে নামে তান্ডে দেখান ধরল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন আরো সাহাবা বলতে তারা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে তারা মাতামাতি করে ধরে জানে দেখলাইনি পুরুষটারে আগে খিলাহান দেখলাম আর এখন খিলাহান হইছে যে গরিবি অবস্থা দুর্ভিক্ষ সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা প্রশ্ন জিগাইলা যে তোমরা কিতা কইবাই যে এমন একদিন আইব যে তোমরা সকালে একটা পোশাক ফিনবাই ফিনদা করতে কি বাড়াইবাই আবার বিকালে ডিফারেন্ট পোশাক ফিনদা করতে কি বাড়াইবাই মানে দিন তোমরা দুইবার কাপড় বদলাইবাই মানে একবার কাপড় সকালে এক কাপড় বিকালে আরেক কাপড় মানে প্রতিদিন তোমরা দুই দুইটা পোশাক ফিনবাই এবং তোমরা যখন একটা চালন দি ডিশ মানে একটা জাতের খাদি খাইয়া শেষ করলি ভাই এটা এই বর্তন খালি বর্তন তোমরা কাছে নিয়ে তোমরা রে অন্য জাতের একটা খাদি তোমরা সামনে আনিয়ে দেবো হইব মানে তোমরা একক তো আমরা বাংলা ভাষায় সহজ বলতে দুই চালন দি খাইবাই খালি এক চালন দি নাই এবং তোমরা গড়রে হাজাইবাই বারাবাই দি জেলাহান কাবা শরীফ রে মানুষে বারাবাই দি খাফর দি হাজাই সাহাবা হলতে তারা কিছু চিন্তা করার পরে একজনে কইছেন যে আমরা কইমুতে আমরা আগের অবস্থাটা কি আমরা ওই সময়ের অবস্থা আরো ভালো হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা যে না তোমরা রোহন বর্তমানের অবস্থা বালা হি সময়ের অবস্থাটা কি অনে তোমরা যে এটা নাই তোমরা এক পোশাক দিয়ে সারা দিন খাটাও আর খাইবার সময় খালি এক জাত খানি খাও আর তোমরা গড় বাড়াবে দিয়ে হাজাইবার কোনো পয়সা নাই এই অবস্থা তোমরা বালা হিতা থাকি
কিন্তু আমরা দেশও এখন আমরা দেখি যে একবার যে আমরা উনি যেন গরিব দেশ রাস্তা থাকে ভাঙ্গা অনেক গরিবের খানি নাই ফাড়া খাফর দিয়ে অনেক মানুষ বেড়ায় কিন্তু আমরা বাংলাদেশের মাঝে মসজিদের ভিতরে টাইল লাগাইল বাইরে দিয়ে টাইল লাগাইল হোটেলের ভিতরে দিয়ে টাইল লাগাইল বাইরে দিয়ে টাইল লাগাইল মানুষের গ্রামের বাড়ির বাইরে দিয়ে টাইল লাগাইল এবং আমরা ফুসা অনেক একটা কি আছে তারা দুই খাফর দি তারা আস্তা বছর খাটায় ফাড়া খাফর দি আবার এরা দুই ঘর বাদে তারা আত্মীয়র মাঝে একজনের আছে দুই লেদার বড়া শাড়ি এটা বছরের মাঝেও তারা বার করবার সময় পায় না আরো আলমারি বড়া শাড়ি এবং দিন একবার আর দুইবার কিতা তারা সকালে এক শাড়ি ফিনদে মাদানে আরেক শাড়ি ফিনদে বিকালে আরেক শাড়ি ফিনদে তবুও তারা ঈদের দিন মিস যায় না নতুন শাড়ি দরকার পরে এবং কি ধরনের শাড়ি এখন দশ বছর আগে আমি একবার দেশ আসলাম আর শুনছিলাম যে এক বেটায় চার লাখ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে তার বউরে উপহার দিবার লাগে ঈদের দিন চার লাখ টাকা দিয়ে বেটায় নাই গরিব মহিলা চার হাজার না এক হাজার জন রে কাপড় দিতে পারলো অন মনে হয় আর এক কথা ওমর ইবনে আব্দুল আজিজ একজন খলিফা আসলা তানের ছেলে এক হাজার দিরহাম দিয়ে একটা আংটি কিনছিল তানের ছেলে মানে আমরা বাংলাদেশের ছোট্টমোট্ট একটা এলাকার রাজকুমার নাই রাজা নাই বাট মানুষে অনেকে কয় রাজকুমার এরার মতন এবার কিন্তু এই সময় রাজ্য কত বড় আছে তোমার স্পেন তাকিয়া হেমদি হিমালয় পাহাড় পর্যন্ত আছে অতখান এলাকার রাজা ফুয়া এক হাজার দিরহাম দিয়ে একটা আংটি কিনছিল তাই ফুয়ারে সিল্লাইছন কইছন তুমি আজকুনিয়া ওই আংটি বেচছিয়া ফার্স্ট দিরহাম দিয়ে তুমি একটা আংটি ফিনদে তুমি দেও আংটি দেওয়া শূন্য আর বাকি 995 দিরহাম তুমি গরিবরে পাঠিয়ে দাও তা আসলে আমরা দেশের সমস্যা নাই জেনে আমরার পয়সা নাই আমরার খানি নাই আমরার গরিব এটা আমরার সমস্যা নাই গরিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলো সাহাবারা আসলা আল্লাহর আরো নবী হল আসলা ইসমাইল আলাইহিস সালামের সারা জীবন গরিবী অবস্থায় খাটাইছেন কিন্তু সমস্যা হইছে কি আমরা আমরার রাজনীতি আমরার প্রিন্সিপাল মানে কলেজের প্রিন্সিপালের কথা আমি করলাম না আমি করলাম জেনে আমরা যেটারে বালা মনে করি আর যেটারে বাদ মনে করি যে জিনিসটা জরুরি মনে করি আর যে জিনিসটা আমরা না হইলে চলবো মনে করি ওইটা হইছে কি আমরা প্রবলেম আমরা সমস্যা আমরা আজকে সেলফিশ মানে আমরা কৃপণতা আমরা কাছে দেখা দিছে আমরা দেশের মাঝে দেখবা যে একজনের বড় বড় দলান আর খিতায় কদিন আগে একজনের 70 লাখ টাকা লইয়া দিয়ে বস্তার মাঝে বইরা দিয়ে গাড়ির মাঝে ধরা পড়ছে একজন এবং একজন মন্ত্রীর চাকরি গেছে অমলা খান একজনের দেখার আরো জনের একবার বালিশের তলে তারা কয়েক লাখ টাকা পাইছে কিন্তু তার নেক্সট ডোর কিবা দুই ডোর বাদে দেখবা আরো জনের দিনের মাঝে তারা মাত্র একবার খায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমার ঈমান নাই যদি তোমার প্রতিবেশী তোমার নেইবার যদি উপাস থাকে আর তোমার গরো অতিরিক্ত খানি থাকে আর তুমি তারে তুমি ঘুমাইতে পারো নি চিন্তায় তোমার ইমান নাই তা আমরা আসলে সেলফিশ মানার কারণে আমরা দেশের সমস্যা হয় আমরা কমিউনিটির সমস্যা হয় আমরার খানির অভাবে নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গইছে নিছেন সব মানুষের রিজিক কিয়ামত পর্যন্ত কিন্তু পরীক্ষা করবার লাগি ই নেইবারের রিজিক ওই নেইবারের এত কোনো সময় দেই যাতে ওই নেইবারের নিয়া খবর পাইয়া জানে তার প্রতিবেশী খাইছে না জানে নিয়ানি দেয় তার দরজা কিনা বলে তুমি
অগ্নিন খাইলাও আমরা দেশ যে সম্পদ আছে মাটির তলের সম্পদ আর পানির ভিতরের সম্পদ আর ব্যাংকের ভিতরের সম্পদ আর গাছের ডালের সম্পদ এটারে যদি বাইটে দেয় ওই তো শরীয়ত মত আল্লাহ নবীর শিক্ষা মত আমরা দেশ দুর্ভিক্ষ থাকলো না সমস্যা না এখানে না সমস্যা আমরা অন্তরের চিন্তা আর একটা সমস্যা হইলে আমরা স্ট্যাটাস আমরা সফলতা আমরা মাফি কিতা দিই ওই কুরেশের মতন আমরা মনে করি এজনে যদি পোশাক সুন্দর থাকে তে বড় লোক আইছে আমরা দেখি না জানে মানুষের মুখের কথা কি ধরনের তার আতপার আমল কি ধরনের বালা আমল আর বালা কথা দিয়ে আমরা বড় লোক চিনি না আমরা বড় লোক চিনি তার পোশাক দেয়া তার ব্যাংকের ব্যালেন্স দেয়া তার গাড়ির দাম দেয়া তার গড় কত বড় ওইটা দেয়া তার জমির হকিয়ার আছে ওইটা দেয়া এবং ইদের মাঝে আমরা কম্পিটিশন আছি যে খার খবরই শোনা সে বিয়া করবার সময় মোহর খবরই শোনা দিতে পারছে এই ফ্যামিলি হয়েছে কে বালা ফ্যামিলি বিয়ার মাঝে আমরা কোন হল ভাড়া করতাম পারছি আর কত টাকা খরচ করতাম পারছি একদিনের মাঝে আমরা তুকাই না জানে এই জন্য বিয়া করাইলাম জানে এই ফুই দামানদারি কন্যা তারা খবুল আসলে নি না তারা রে জোর করে আর লাডি দি বাইরে বন্দুক দেখাইয়া চুরি দেখাইয়া তারা খবুল খোরানি ওর আর এক বছরের ভিতরে তারা এটা শেষ হয়ে যাব কি এটা আমরা তুকাই না আমরা দেখি জানে বড় হলো নি হইছে হইছে অনুষ্ঠান তো এটা বালা বিয়ে হইছে এবং আমরা বিল্ডিং দেয়া আমরা দেশের মাঝে রাস্তা ভাঙ্গা গাড়ি চালাইয়া যাইতে ফৌস্তা পারতা না বিল্ডিংও কিন্তু পাঁচতলা সাততলা বড় বড় বিল্ডিং হল তৈরি হল কিন্তু এই বিল্ডিং থেকে এই বিল্ডিংও যাইবার রাস্তা ভাঙ্গা আমরা চিন্তাধারার মাঝে সমস্যা আছে এই মহামুসলাম কইসা জানে তোমরা অনেবালা যে তোমরা গরিব অবস্থা খানি তোমরা সাধারণ কিন্তু যে সময় তোমরা দুই সাল অন্দি খাইবা হ্যাঁ তাকে তোমরা এক সাল অন্দি খাইবার সময় তোমরা পালা সময় যায় এবং মুসাই বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বুঝাইতে সাইরা জানে আগের অবস্থা তাকিয়া তাদের অন্যের অবস্থা আরো উত্তম এরপরে মদিনা শরীফ তাকিয়া এই সময় একটা ছোট্ট গ্রাম আছিল নাম ইয়াত্রিব হয়েখান থেকে আরে মানুষ হজ হয়েছে হজ হইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে কোরআনের কথা শুনছে তৌহিদের কথা শুনছে এই মূর্তি পূজা আল্লাহর লগে শরীক করা আর শুধু মূর্তি নাই আল্লাহর লগে যদি কোনো মানুষ কোনো পশু কোনো গাছ কোনো আইডিওলজি আল্লাহর রহমান আল্লাহর কথার রহমান যদি আর কোনো কথারে মনে করো তো ওটা শিরিক এটা শুনিয়া কয়েকজন মানুষ তারা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করছে এবং তারা রিকোয়েস্ট করছে যেন আমরার টাউনও একজন মানুষ তুমি পাঠাও আমরারে কোরআন শরীফ শিখাইবার লাগি মানে কেউ কেউ কয় যেন ছয়জন সাতজন ওলাখানি কেউ কেউ দশ বারোজন মানে সামান্য কয়েকজন মানুষ মুসলমান হয়েছে তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের সাহাবার বাইদি তারা তাই নিয়ে করলা চিন্তা করলা জানে খারে ফাটাইতা দেখলা তাই সকল তাকি বালা হইব মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহারে আনহুরে ফাটাইলে তান্ডে দিলা ফাটাইয়া মদিনা শরীফ গিয়া মানুষের কাছে সুন্দরভাবে সুন্দরভাবে মানে আদবের সহিতে ইসলামের বিধিকে মানুষে ডাকবার লাগে এখন মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তাইন গেলা বানু হাইসামার এক গরের মাঝে তাইন একটা হালাকা করলা মানুষের দলা খরিয়ারি তারারে ইসলামের কথা শুনাইলা এবং মদিনার রাস্তায় রাস্তায় তাইন
গিয়াও মানুষে ইসলামের লাগি ডাকলা এবং তানের লগে তারা মদিনার মুসলমান তানের লগে তারা থাকতো এবং এমনও করলা তাই যে যে গরো তান বইয়া বয়ান করতা ই গরের রাস্তা বাইতে তার মোমবাতি জ্বালাইয়া 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 মানুষে একটা আকর্ষণ করবার লাগি যেন মানুষে দেখে হয়তো ই কেন কিতা এখানেই না মোমবাতি মোমবাতিরে ফলো করে 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 তারা গরো গিয়া দেখছে যে মানুষ দলা তারা বইছে তাই বয়ান করছেন তারা শুনছে ও মোল্লাখানি আস্তে 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 মদিনার সব গরের গরের মাঝে ইসলামের খবর পৌঁছেছে সকল গরে শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং ইসলামের খতর খবর এবং এক বছরের মাতাত তাই 70 জন মানুষ লইয়া ফিরত গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা সবাই মুসলমান হয়ে গেছে এর মাঝে লিডার হল আসল মদিনার যারা গোষ্ঠীর নেতা হল বিভিন্ন গোষ্ঠীর যেমন আমর বিন জামু রাদিয়াল্লাহু আনহু তাই যখন মুসলমান হওয়ার পরে শক্তিশালী একজন আসলা তাই তাদের গরো যে মূর্তি টুর্তি আসিল কিংবা তাদের কন্ট্রোলের এলাকার যে মূর্তি আসিল তার লগে লগে ভাঙি লিছিল একজন দুর্বল মানুষে যদি মুসলমান হয় পরে যেমন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহুর মতন তার ইসলাম লোক এরাখন লাগে কিন্তু একজন শক্তিশালী মানুষে তাইন মুসলমান হওয়ার পরে আমর বিন জামুরা দেলাও আনুর মতন গিয়া তার যে তাগুত যারা তানের ক্ষমতার ভিতরে আছে তার লোক লোক গিয়ে ভাঙি লিছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তাইন তাদের গোষ্ঠীর নেতা আসলা প্রথমে তাই আইসইন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহুর মারবার লাগি তাই খবর পাইছেন যে এবারে কিতা হয় আর মানুষে এবার ধর্ম বদলে এনার্জি বাপ দাদা ধর্ম সাইডে আর ধর্ম এনার্জি গেছেন প্রথমে তাই মারবার লাগি এবং তাই মারবার আগে তাই আরেকজন রে পাইছেন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু হেইনো আসলা একজন নেতা মদিনার শক্তিশালী ফাইটার হেন্ডে মারাইছেন মারবার লাগি মুসাব বিন উমর রে রাদিয়াল্লাহু আনহু হেন কিন্তু আইয়া মারবার লাগি যারা লই আইছেন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহুর মুখের বাইদি পয়েন্টিং কইরা ভাই দেখাইয়া কিন্তু মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহু দুইটা জিনিস একটা হচ্ছে যে তাই ডরাইছেন না তাই মানুষটা কি বেশি ডরাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে দুই নম্বর তাই মানুষের লগে সুন্দরভাবে আদব সইতে মাত্তা যে আমার বাইদি লাডি লই আইছো আমরা কত ধরনের কথা আছে আমরা তো সব মানুষ ইদান কইতে পারে বাপ তুললা দাদা তুললা এই ধরনের কথা নাই কইছেন জেনে আমার কথা আগে হুনো বালা যদি লাগে তে বউ আরো মাত মুনে আর তোমার যদি বালা লাগে না তে আমরা যাইবো কিনা নিয়ে ই কথা মুন না তানের জাদা তাই লামাইছই লামানের পরে খোজত খো তোমার কথা পরে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা কইলা কোরআনের কথা কইলা তাওহীদের কথা কইলা বুঝানির পরে তানের লগে আর একজন মদিনার একজন মুসলমান আসলা এই জায়গাইলা উসাইদ বিন হুদাইর রে বলেতে তুমি এনের কথা কিতা মনে করলাই কিন্তু তারা ইতিহাসের মাঝে আইছে জেনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিবার আগে ওই মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝে নিতে পারছো যে তানের অন্তর যেন বদলে গেছে পরিবর্তন হয়ে গেছে তানের মুখের চেহারা বাইতে চাইয়া মানে সে আইসের আগে সইতে চৌক একলা কান দিয়ে খরিয়া কথা মনার পরে তার চেহারা নরম হয়ে গেছে রহমতের নিশানা চৌকের মাঝে দেখা গেছে তাই মুসলমান হয়ে গেলে কি ওই সময় মুসলমান হওয়ার পরে তাই ফিরত গেছে ওই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু কইছেন তুমি এই দুইজন রে কিতা করছো ফাটাই দিছেন দুইজন রে এখানে দিবার লাগি মাইরিয়া কইছেন আমি তারার কথা মুনছি শুনাইছি তাই সাদ বিন মুআজ তাই গেছই মারবার লাগে রে সেম ভাবে তাই নাওয়ার পরে মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন বউ তুমি আমার কথা শুনো আগে
আমার কথা যদি বালা লাগে তে আরুনাত মনে আর নাইলে আমি যাই মুগি নাইলা কিন্তু আমরা আমি নিজই অনেক আগে জোয়ান থাকতে ইয়া হল ই মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো ই সহ্য এবং ই সবুরি এবং ই শান্ত মানে কুল কম্পোজার মানে যে আমার নিজের রে যে কাম রাখতাম উত্তেজিত হইতাম না ফার্সি না আমরা যখন একজন মানুষ আইছে আমরা বাইতে গালাগালি করিয়া কিবা আমরা রাইট কথা আমরা কাছে হক সত্য কথা লইয়া আমরা আছি আর একজনে যখন মিথ্যা কথা একেবারে ইসলামের উল্টা কথা লইয়া যখন আমরা বাইতে খাড়া হইছে ফার্সি না ইল্লাখানি আমরা যে শান্ত থাকতাম আর শান্ত থাকিয়া তার বাইদি সুন্দরভাবে যেন কইতাম যেন বালা না লাগলে আমার কথা আমার হাসা কথা বালা না লাগলে তোমার আমি যাই মুগিরাইলে ফার্সি না খুব একটা কঠিন জিনিস তাই করছে যে আমার কাছে আল্লাহ সুবহান তাআলার কথা আমি কইতাম তোমার কাছে যদি বালা লাগে না আমি যাই মুগিরাইলে কিন্তু আমরা কইতাম আমি এবং আপনারা এবং আরো যারা মুসলমান আছেন বিশেষ করে যারা ইসলামের দাওয়াতের দিকে যখন আমরা হিকতাম মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে থেকে যে কোন কোন সময় আছে যে দরবার তাকিয়া বাসবার লাগিয়া নিজে রাইট কথা থাকলেও আল্লাহ যাও আমি বলা ইডার মাঝে তুমি ইয় হইলাই না কাপুরুষ হইলাই না তুমি কাওয়ার হইলাই না ইডা একজন সাহাবার এবং একটা সুন্নত কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তাইন আসলাতানের গোষ্ঠীর নেতা তাইন যখন কথা হুনছন হুনার পরে তাইন বুঝতে পারছেন যে ইসলাম বালা জিনিস তাইন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ স্বীকার করার পরে শুধু তাইন একলা না তাইন বাদে তাইনের গোষ্ঠীর মাঝে গেছেন গ্যারি জিগাইছেন যে তুমিরা আমার সম্বন্ধে কি থাকো নিজের কথা কইলা কি তানের গোষ্ঠীর মানুষে কইলা তুমি তো আমরার নেতা এবং তোমারে আমরার মাঝে তুমি সকল থাকি উত্তম মানুষ চরিত্র শক্তি আমরার মাঝে তুমি বেস্ট তে কইছেন যে ই কথা যদি কো তে তোমরা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হওয়ার আগ পর্যন্ত তোমরা কেউ লাগাই মারতাম না কারণ আমি কথা কই তোমরা কথা কইতে হইবে নাহলে তোমরা লাগাই মারতাম না এবং তানেরই কথা শোনার পরে একজন একজন করে তানের আস্তে গোষ্ঠী মুসলমান হইল ওইভাবে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তাইন মদিনা ইসলামের ফয়লা অ্যাম্বাসেডার পয়লা দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আরব টাউন ও আরব জাতির গেছে ইসলামের খবর লইয়া তাই 60 জনের লোকে গেছলা আর 70 জন লইয়া ফিরত আইছেন এক বছরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে এবং এরা আওয়ার পরে আকাবার ময়দান পাহাড়ের মাঝে আকাবার পাহাড়ের মাঝে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বাইয়া দিল প্রতিজ্ঞা দিল যেন তারা নিজের রক্তের মানুষে তারা জেলাখানি রক্ষা করে যান রক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান রক্ষা করব এবং তারা দিল আহ্বান যে তাই মদিনা আইতা মদিনা আইলে তাদের কাছে তারা মদিনার ক্ষমতা তুললা দিব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হিজরত করলা এবং মদিনা ইসলামিক শাসন শুরু করলা ফয়লা ইসলামিক রাষ্ট্র হইল শরীয়তের আইনে মানুষ চলল পরবর্তীতে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের সময় তাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাইন ইসলামের পতাকা তানের আত দিছিল বদরের যুদ্ধ তাইন তাইন জিহাদ করছিল এবং ইসলামের নিশানে তাইন উসা রাখছিল আবার বদরের যুদ্ধের পরে তানের বাই এই যুদ্ধের মাঝে ইসলামের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাইন যুদ্ধ করিয়া তাইন বন্দী হইছিল প্রিজনার অফ ওয়ার তানরে দৈরিয়া বাইন্দিয়া আরো মুসলমান হতে তৈছে এক জায়গার মাঝে তাইন আটটা যাইবার সময় দেখছেন তানের বাইরে মুসলমান হতে কইছেন
তার আতের খোরারে আরো টাইট করে বান্ধো এরার গোষ্ঠী খুব দলি এরারে ইয়ো রেনসম করবার সময় বেশি পয়সা পাই ভাই তানের ভাই এ ই খতা হুননিয়া অবাক হয়ে গেছে মুসে বিনুমের দিলাহনের কইলা বলে আমি তো তোমার ভাই তুমি ইতা কিতা মাতো তাইন হইসন হই মুসলমানের ভাই দিয়া দেখাইয়া যে হেরাইল আমার ভাই আমরা এটা বোঝার দরকার সেরকম মনে করে যে বাংলাদেশের সকল মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক এরা ভাই ভাই এবং আমরা যখন রক্ত আমরা রক্ত যখন হই এলাকার মানে অ্যানসেস্টার ফলতের রক্ত আমরা শৈল্য আর তারা শৈল্য তার মানে হলে কলিকাতার হিন্দু আমরা ভাই আর বাংলাদেশের মুসলমান হোক হিন্দু হোক এরা হইলে আমরা ভাই আবার ওই সোমালি তারা সামরা খালো তারা দাদা ফরফতি দাদা তারা ডিফারেন্ট আমরা সেম অ্যানসেস্টার নাই সেরা আমরা ভাই নাই কিবা সাদা হলতেরও তারা আমরা তো সেই বাড়ি ইন্দুর একটা চিন্তাধারা আছে সাদা সামরা যদি হয় তেহেরা অত বাদ নাই খালা সামরা হলে বেশি বাদ এই একটা চিন্তা আছে কিন্তু এটা ভুল আমরা সামরার রং দেয়া আর আমরা রক্তর গ্রুপ দেয়া ব্লাড গ্রুপ দেয়া ডিএনএ দেয়ারে আমরা ভাই চিনি না আমরা বায়ুলে গিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে দিল দি মুখ দি উচ্চারণ করে আর শরীর দি মাইনা চলে হেরা হইলে আমরা ভাই এবং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফে কইছেন মিল্লাতু আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি মিল্লার মাঝে সবাই সব মুসলমান পরবর্তীতে উহুদের যুদ্ধের সময় তারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পতাকা দিলা ইসলামের পতাকা লইয়া তাই যুদ্ধ করছেন কিন্তু এই যুদ্ধ করার মাঝে ইবন কামআ নামের একটা মুশরিকে তাদের ডাইনাত খাড়ি নিল ডাইনাত খাটার পরে তার বাওয়াত দি পতাকা খাড়া করছেন পরে তাদের বাওয়াত খাটি নিল এরপরে তার কোন মন্ত্রে তান যে একদিন রয়েছে তাদের দুই হাতে এটা দি আর তাদের বুক দি তান ফতাকারে ট্রাই চেষ্টা করছেন খাড়া রাখতা কিন্তু জাদা দেয়া তান রে হত্যা করে নিল পরবর্তীতে একটা ফিরিস্তা মুসা বিন উমের রাদিয়াল্লাহু আনহুর রূপে দেখা গেছে উহুদের মাঠের মাঝে এই ফতাকা আত লইয়া খারাপ লইয়া আছে কিন্তু মুসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তাদের লাশ মাটিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন তাই দেখছেন মুসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর লাশ তাই ওই আয়াত পড়ছেন যেটা আমি ফয়লা পড়ছিলাম সূরা আহজাবের 23 নম্বর আয়াত যে ইমানদারের মাঝে কিছু মানুষ আছে যারা তারার প্রতিজ্ঞা তারা পালন করে লিছে এবং আরো মানুষ আছেন তারা বার ছাড়া তারা প্রতিজ্ঞা পালন করবার এবং তারা আর ওয়াদার মাঝে প্রতিজ্ঞার মাঝে কোনো পরিবর্তন পাইতে নাই এবং মানুষে রিপোর্ট করে যে মুসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তাইন যখন ফতাকা লইয়ে খাড়া আসলা এই সময় একটা একটা খবর ছিটিয়েছে উহুদের মাঠের মাঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছেন কি এই খবর হই না অনেকজন যারা আসলাম মুজাহিদ তারা বৃত্তে তারা সাহস হারাই দিছেন অনেকজনে তারা চিন্তিত হয়ে গেছেন কি ওই সময় তাই খোঁজতে জানে মোহাম্মদ শুধু একজন রসুল তাদের আগে আরো কত রসুল মরি মরে গেছেন কি মানে কোনো হয়ে জানে তারা আয়াত তাই ফইরা গেছিল আর কোনো রিপোর্টে আয়া জানে তাই আগে কথা হইসইন তাদের অন্তর থাকিয়া পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল কইরা তার যে কথা কইছেন ওই কথারে রিপিট করছেন এবং আরো আয়াতের বাকি অংশের মাঝে কইছেন যে তোমরা কি মুহাম্মদ মরে গেলে কি তোমরা ইসলাম ছাইরা যাইবে কিনি এই আয়াতুল লেগা সূরা আলী ইমরানের 146 নম্বর আয়াত পরবর্তীতে যখন তানের জনজা দেওয়ার সময় আইছে জনজা ফেরার সময় হয়েছে তখন খবর দেওয়ার সময় আইছে
তাদের সম্পত্তির মাঝে কুস্তা পাওয়া গেছে না যে তান খালি এক টুকরা খাফর তাদের তান মালিক আর এই খাফর দি তানলে যখন তান গুরতা চাইছো দেখা গেছে যে মাথা গুললে পা উদাম থাকে পা বাইদি গুললে মাথা উদাম থাকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইছিল মাথা গুরো আর ফার মাঝে কিছু ফাটা সাটা দিয়ে গুরিয়া তান দেখো বলতে না এবং উহুদের মাঠে তান খবর দেওয়া হইছে 70 জন সাহাবা লগে তাইলে চল এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাই হাদিসের মাঝে বর্ণনা করছেন যে যে আমরা অনেকজন রে আমরা প্রমিস করা হইছে যে আমরা হিজরত করার পরে আমরা সম্পদ পাইমু আমরা সম্পদের বাট পাইমু কিবা আমরা যুদ্ধ গেলে আমরা বাট পাইমু আমরা অনেকে আমরা এই সম্পদ পাইয়া সম্পদ রে আমরা খামলা করাম বুক করাম কিন্তু মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তান এই সম্পূর্ণ ওয়াদা তাদের আখেরাতের লাগি বাকি রয়ে গেছে তাই মুসলমান হইবার আগে আসলা ধনী মুসলমান হওয়ার পরে যে গরিব আসলা গরিব অবস্থায় তাই মারা গেছে তাদের যে বুটি সব তান আখেরাতের লাগি ওয়েট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দিতা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনী তাকে আমরা লেসন নিতাম তাদের চরিত্র তাকে আমরা শিখতাম বিশেষ করে যে প্রথমে তান কিতাব করছেন তান আগের যে বাদ অবস্থা তাকে সারি দিছেন সাইরে হারি তান বেশি বেশি কোরআন লিখছেন আমরা যেন বেশি বেশি কোরআন লিখতাম পারি আর মিনিমাম যেটা দরকারি দুনিয়া ধীরে ধীরে আমরা চলতাম পারি আর আমরা জানে ইসলামরে উচ্চা করবার লাগে আল্লাহর কথারে দুনিয়া মাঝে সবচেয়ে উচ্চা করবার লাগে আমরা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো আনহুর মতো আমরা বেশি বেশি কষ্ট করতাম পারে আকুলি কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন